নাম্বার ওয়ান কিনা টিকা না আমি বলে আমি তো বই বই গেছে তো আরে জল Now, cow, cow. Oh, yeah. Nexus. Oh, I came with Nexus. Is she dangerous? হ্যালো অ্যামেজিং পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। মহাবীর দ্য নয়াভাই চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আমরা যাচ্ছি বরিশালের দুর্গাসাগর দিঘিতে। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রাচীন চন্দ্রদ্বীপখ্যাত বরিশাল জেলা। আর এই জেলারই একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রানী দুর্গাবতীর দুর্গাসাগর। নামের সাথে সাগর থাকলেও মূলত এটি একটি সাগর নয়, এটি একটি বড় দিঘি। সাগর নাম যুক্ত করে এর বিশালত্বকে বোঝানো হয়েছে। এই দিঘিটি পর্যটকের কাছে একটি আকর্ষণীয় স্থান এবং মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর। প্রতিনিয়ত দর্শনার্থী এ দিঘির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে। দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম দিঘি দুর্গাসাগর বাবুগঞ্জ উপজেলার মাতবপাশা ইউনিয়নের বরিশাল বানরিপাড়া সড়কের পাশে অবস্থিত। এ দিঘির মোট জমির আয়তন 45.55 একর, এর মধ্যে মূল দিঘি 27.38 একর জায়গা ঘিরে। দিঘির চারপাশে ও মাঝখানে দ্বীপটিতে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষ রয়েছে। দিঘির চারপাশে 1.6 কিলোমিটারের হাঁটাপথ রয়েছে। বিশাল দিঘির মাঝখানে সুন্দর জঙ্গলপূর্ণ ছোট্ট দ্বীপের মতো একটি টিলা বা ডিবি রয়েছে, দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ মাঝখানের দ্বীপটির সৌন্দর্য। তবে পার থেকে দ্বীপে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। দিঘির মাঝখানের দ্বীপটি পাখিদের কলকাকলিতে মুখর থাকে সারাক্ষণ। এখানে আছে সুবিশাল সিমেন্টের তিনটি প্রশস্ত ঘাটলা। দিঘির বারে সরু রাস্তা, মাঝে মধ্যে বসার জন্য বেঞ্চ, সবুজ বৃক্ষরাজি, পাখির কলকাকলি, মাতাল হাওয়া ইত্যাদির পাশাপাশি দুর্গাসাগরের অনুপম প্রাকৃতিক সৌন্দর্য মোহিত করে দর্শক ও প্রকৃত প্রেমীদের। বাতাসের বেগ একটু বেশি হলেই দুর্গাসাগরের ঢেউ ওঠে। প্রকৃত প্রেমীদের কাছে দিঘি অনাবিল প্রশান্তির অন্যতম স্থান। সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা। শখের মৎস্য শিকারীরাও এখানে আসেন বিশাল আকৃতির মাছ ধরার জন্য। বছরে অন্তত দুবার টিকিট কেটে বর্শি দিয়ে মাছ ধরার সুযোগ রয়েছে এখানে। তাছাড়া প্রায় সময় এ ধরনের টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা করা হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র স্নানের উদ্দেশ্যে এখানে সমবেত হন। স্নান উৎসবের সময় এখানে বড় মেলা বসে। কথিত আছে সাগর গেসা প্রাচীন চন্দ্রদ্বীপ বারবার বর্মী আর পর্তুগিজ জলদস্যুদের অবাধ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়। শ্রীনগর তথা মাতবপাশায় চন্দ্রদ্বীপের রাজধানী স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন চন্দ্রদ্বীপ রাজবংশের পঞ্চদশ রাজা শিবনারায়ণ। রাজবাড়ির কিছুই আজ অবশিষ্ট নেই। বেশ কিছু দিঘি থাকলেও তার অধিকাংশই ভরাট হয়ে গেছে। যা বড় হয়েছে তা এখন শুধু কালের সাক্ষী। রাজবংশের উত্তরসূত্রীরা বর্তমানে ভারতে বসবাস করছেন। 1950 সালের দাঙ্গায় জমিদার বাড়ির কয়েকশো হিন্দুকে হত্যা করা হয়। শিবনারায়ণের স্ত্রী রানী দুর্গাবতী 1780 খ্রিস্টাব্দে প্রজাদের খাবার পানির কষ্ট লাঘবের জন্য বিশাল এ দিঘিটি খনন করান। তিনি ছিলেন বুদ্ধিমতী, তার নামেই দিঘিটি দুর্গাসাগর নামে পরিচিত হয়। জনশ্রুতি আছে রানী সিদ্ধান্ত নিলেন তিনি একেবারে যতটুকু জমিতে হাঁটতে পারেন দিঘি ততটুকু খনন করা হবে, এবং হয়েছেও। ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সেই
জৌলুস এখন আর নেই। সর্বশেষ 1975 সালে আব্দুর রফ সেনিয়াবাদ দিঘিটি পুনঃখনন ও সংস্কার করেছিলেন। এরপর থেকে আজ পর্যন্ত দিঘিটির সংস্কার বা উন্নয়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু বর্তমানে কিন্তু এর সংস্কারের কাজ হয়েছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আসলে ঘুরে যেতে পারেন এবং কিছু কিছু উন্নয়নমূলক কাজ বর্তমানেও কিন্তু চালু রয়েছে। বিগত বছরগুলোতে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি দুর্গাসাগরে ভিড় করত, বর্তমানেও কিন্তু প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে শীতের সময়ে, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা শীতের সময় কিন্তু আবার সেখানে যাব ঘুরতে। প্রায় 250 বছরের পুরনো এই দুর্গাসাগর দিঘিটি। দুর্গাসাগরে ঘুরতে গিয়ে আমরা বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পেয়েছি। এখানে অনেকগুলো হরিণ ছিল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হরিণ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা অনেক ধরনের পাখি দেখেছিলাম, বিশেষ করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সজ্জিত কবুতরের খোপ রয়েছে এবং এখানে অসংখ্য কবুতর থাকে। পাশাপাশি আমরা দুর্গাসাগরে বিভিন্ন ধরনের রাজহাঁস দেখতে পেয়েছিলাম। এছাড়া রয়েছে বানর, আমরা বানরের সাথে খাবার দিয়েছিলাম বানরকে, সাথে বানরের সাথে আমরা ভাই ব্রাদার মিলে অনেক দুষ্টুমি করেছিলাম এবং ওদেরকে আমরা খাবার দিয়েছিলাম। দুর্গাসাগরের অনাবিল সৌন্দর্য এবং পাকপাখালি ও পশু পাখি দেখে মনে হবে আপনি যেন একটা চিড়িয়াখানায় চলে এসেছেন। অসাধারণ জায়গা এবং প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এর পাশাপাশি এখানে খাওয়া দাওয়া করার জন্য দ্য আর্ট অফ ফুড নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখান থেকে আইসক্রিম খেয়েছিলাম মাটির তৈরি ঘরে এবং খুব সুন্দরভাবে সজ্জিত, রাতের বেলা আরে চমৎকার লাগে। তাছাড়া এখানে ময়ূর পাখিও রয়েছে, বাচ্চাদের খেলাধুলো করার জন্য দোলনা এবং খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম রয়েছে, যেখানে আমরা একটু বাচ্চামি শুরু করে দিয়েছিলাম, ভাই ব্রাদার মিলে অনেক দুষ্টামি করেছিলাম, আনন্দের সাথে দিনটিকে কাটিয়ে দিয়েছিলাম। আরেকটা জিনিস এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এখানে কী কী করতে হবে কী করতে হবে না সা সুন্দর করে লেখা আছে। বিশেষ করে দুর্গাসাগর দিঘির বাড়িতে গোসল করা এবং সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ, এটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভ্রমণের সাথেই থাকবেন, ভ্রমণ করবেন, নিজের মনকে প্রশান্তিতে রাখবেন, ভ্রমণ প্রশান্তি দেয়। আর দুর্গাসাগর দিঘি দেখতে আসতে হলে আপনাকে প্রথমে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল থেকে চাখার যাওয়ার বাসে চললে দুর্গাসাগরের দিঘির একদম সামনে নামতে পারবেন। এছাড়া বরিশালের লঞ্চঘাট থেকে ব্যাটারি চালিত লেগুনা দুর্গাসাগর দিঘির উদ্দেশ্যে ছেড়ে যায়, চাইলে সিএনজি কিংবা অটোরিক্সা রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন বরিশালের দুর্গাসাগর দিঘি। আজ এ পর্যন্তই, দেখা আছে নেক্সট ব্লগে। টিল দিন টাটা, বাই বাই। আর ভ্রমণ সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।